বিপিন রাওয়াতের কি বলবে, গোটা দেশ তার মৃত্যুতে শোকস্তব্ধ। অত্যন্ত দুঃখজনক যে এরকম একটি ঘটনা আমাদের কালকে শুনতে হলো, দেখতে হলো। বিপিন রাওয়াতজির মতো একজন আসল ভারত মাতার সন্তান, যে প্রথম সিডিএস এবং যে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানতেন না, উনি সোজা কথাটা সোজাসাপ্টাভাবে কথা বলতে জানতেন। উনি বারবার বলেছেন যে আমি কোনো পলিটিশিয়ান নই, আমাকে কাউকে খুশি করে চলতে হবে না। বারবার উনি বলেছেন যে চায়না হচ্ছে আমাদের সব থেকে বড় এনিমি, সব থেকে মানে কারুর কাছ থেকে যদি সাবধান থাকতে হয় সেটা হচ্ছে চায়না। ওনার মতো একজন মানুষ এরকম একটি অ্যাক্সিডেন্টে আমরা হারালাম। আজকে বিজেপিকে আমরা বলি বিজেপি একটি পরিবার, তাই মনে হচ্ছে নিজের দাদা, নিজের বৌদি, আজকে দার্জিলিং থেকে একজন তার সাথেই ছিলেন, তিনি মারা গেছেন, আরও 10 জন মানুষ মারা গেছে, একজন লাইফ সাপোর্টে রয়েছেন ওয়েলিংটন হসপিটালে, মিলিটারি হসপিটালে। খুবই মর্মান্তিক, এবং আমরা আজকে সবাই এসেছি ভগবানের কাছে এটাই বলতে যে তার আত্মার, বৌদির আত্মার এবং সবার আত্মার যেন শান্তি হয়, এটাই কামনা করতাম। দিদি, এই অবস্থার মধ্যেও তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে আমরা তদন্ত চাই, আপনি কি বলবেন? দেখুন, এটা তো অবাক হওয়ার কিছু নয়, কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী যখনই দেশের সৈনিকরা কোনো কিছু করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছে। আমি জানি না ওনাকে আমি কী বলবো, দেশ বিরোধী না কী বলবো এক্স্যাক্টলি, কারণ কি যখন কাশ্মীরের সন্ত্রাসী আমাদের জওয়ানরা মারা গেল, উনি বলেছিলেন প্রমাণ চাই। বাটলা হাউসে যখন ঘটনা হলো, উনি বললেন প্রমাণ চাই। আজকে উনি বলছেন ইনভেস্টিগেশন হওয়া দরকার। নাগাল্যান্ডে যখন ঘটনাটা ঘটলো কদিন আগে, অত্যন্ত দুঃখজনক, তার সাথে উনি কুচবিহারে যে স্মাগলারদের গুলি করা হয়েছে তার সাথে ইকুয়েট করছেন, কেননা ওনাকে তো বিএসএফ নিয়ে রাজনীতি করতে হবে না। 15 কিলোমিটার থেকে 50 হয়ে গেছে, খুব মুশকিল। আজকে ওনাদের যে আশীর্বাদের হাত যাদের মাথার ওপর আছে, যারা ড্রাগস, মহিলা, গয়না, গরু পাচার করে, তাদেরকে তো রক্ষা করতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছুতে রাজনীতি করতে জানেন। সেখানে বাঁকুড়াতে একজন আমাদেরই ভাই, উনি বলেন বাংলার মেয়ে, একটা বাংলার ছেলে, ডাবল এমএ, সে সংসার চালাতে পারছে না, তার কোনো চাকরি নেই, তার মেয়ে সার্কাসে কাজ করছে, কিন্তু সেই দিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো নজর নেই। উনি শুধু সব বিষয়ে রাজনীতি করতে পারেন, আর এই সময়ে দাঁড়িয়ে যেখানে আমাদের একজন বীর পুরুষ